ক্যারিয়ার আড্ডাতে স্বাগত জানাচ্ছি। আমি জামালউদ্দিন জামি, ক্যারিয়ার কোচ। আজকে আমার সাথে ক্যারিয়ার আড্ডাতে আছেন লাইফ কোচ আহমেদ বাড়ি। তার আরেকটি পরিচয় আছে, উনি ওয়াস্টার নিউজিল্যান্ডের ভাইস প্রেসিডেন্ট। আজকে বাড়ি ভাইয়ের কাছে জানতে চাইব একটা কমন, খুব বেশি যেহেতু আমি প্লেসমেন্ট নিয়ে কাজ করি, সো স্টুডেন্টরা আমার কাছে আসে, তারা ক্যারিয়ার এন্ট্রি স্ট্র্যাটেজিস, তাদের কিছু রেজুমে, তাদের ইন্টারভিউ, তাদের প্লেস করা, ইন্টার্নশিপ প্লেসমেন্ট, এগুলো নিয়ে কাজ করতে হয়। একটা কমন বিষয় স্টুডেন্টরা বলে, যারা গ্র্যাজুয়েটস স্টুডেন্ট, যারা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছে, তারা বলে যে মার্কেটে জব নেই। আবার আমি অনেক এইচআর প্রফেশনালসদের নিয়ে কাজ করি, তারা বলে যে মার্কেটে ক্যান্ডিডেট নেই। এই যে গ্যাপটা, গ্যাপ বিটুইন এক্সপেকটেশনস অ্যান্ড দ্য রিয়ালিটি, এক গ্রুপ বলছে জব নেই, আরেক গ্রুপ বলছে যে মার্কেটে আমরা ভালো লোক পাচ্ছি না বা স্কিলড ম্যান পাওয়ার পাচ্ছি না। দ্যাটস ওয়ে ওয়ে আর হায়ারিং ফ্রম আউটসাইড ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, সেখান থেকে আমাদেরকে আউটসোর্স করতে হচ্ছে। এর কারণটা কি? আচ্ছা, থ্যাংক ইউ। এটা খুব বড় একটা ভালো একটা টপিক নিয়ে আমরা হয়তো আড্ডা মারবো। একটা জিনিস আমি রিয়ালিটি যেটা আমরা শেয়ার করতে পারি, যেহেতু আমি প্রচুর বাংলাদেশ এবং বাইরে আমাকে প্রচুর ফ্লাই করতে হয়, আমি যেহেতু বিভিন্ন দেশে যাই, আমি যখনই বাংলাদেশের ফ্লাইটগুলোতে উঠি, এখন এক সময় কিন্তু আমরা যেটা দেখতাম যে আমি হয়তো ফ্লাইট বাংলাদেশের পার্টে এসে ফ্লাইটে হয়তো সিট খালিই থাকতো, ঠিক আছে, হয়তো একটা 180 সিটের একটা এয়ারক্রাফ্টে হয়তো 60-70 জন প্যাসেঞ্জার, ঠিক আছে, এবং সে অনেকে আসতো মিডল ইস্ট থেকে বা অন্যান্য জায়গা থেকে, তারা যারা কর্মী, তারা বাংলাদেশের কর্মী যারা আছে তারা ফিরে আসতো। খুব অবাক হচ্ছে আমি, গত 2 বছরে আমি যখন বাংলাদেশে আমি ফ্লাইটগুলোতে আসি, আমি অধিকাংশ সময় দেখি চাইনিজ, শ্রীলঙ্কান অ্যান্ড ইন্ডিয়ান। এবং আমার যেটা হচ্ছে যে আমি যেহেতু সবার সাথে মিশতে পছন্দ করি, আমি কিন্তু আমার আশেপাশে কেউ থাকলে আমি তাকে কোথায় কোথায় জিজ্ঞাসা করি যে হোয়াই ইউ আর গোয়িং বাংলাদেশ, হোয়াট মেক্স ইউ টু মেক এ মুভ টু বাংলাদেশ, তখন তারা বলে যে আই ওয়ার্ক ইন দিস ইন্ডাস্ট্রি, আই ওয়ার্ক ইন দিস ইন্ডিয়ান পপুলেশন। অনেকে হচ্ছে যে আইটিতে আছে, শ্রীলঙ্কান এবং চাইনিজ হচ্ছে গিয়ে গার্মেন্ট সার্ভিসের। এবং সবচেয়ে মজার ব্যাপার যে আমি কথা বললাম একজন ইন্ডিয়ানের সাথে, তার ইনফরমেশনটা হচ্ছে যে তোমাদের তোমাদের ইঞ্জিনিয়াররা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো প্রোডাক্ট বানাতে পারে কিন্তু তারা সেল করতে জানে। তারপরে যেটা হচ্ছে, তারা যেটা করেছে যে ইন্ডিয়ার বাংলাদেশি ওনার, তিনি কম্পিউটার সফটওয়্যার ফার্ম করেছেন, উনি ভালো ভালো ছেলে মেয়ে নিয়েছেন যারা ভালো সফটওয়্যার তৈরি করছেন, কিন্তু এই প্রোডাক্টটাকে বিপণন করার জন্য, ইন্টারন্যাশনাল মার্কেটে কমিউনিকেট করা, মার্কেট সার্চ করার জন্য বাংলাদেশি কোনো ছেলে নাই যে এই জায়গাটা দখল করবে। তখন তাকে কিন্তু ইন্ডিয়া থেকে একটা ছেলেকে রিক্রুট করতে হচ্ছে ম্যানেজার হিসাবে, এবং সে বাংলাদেশে এসে বৈধ বা অবৈধভাবে, আগে বলে দিচ্ছি বৈধ বা অবৈধভাবে, সে বাংলাদেশে এসে এই প্রোডাক্ট ডেভেলপমেন্টে বা মার্কেটিংয়ে সে কাজটা করে যাচ্ছে, এবং সে এখান থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে সে ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করছে। সো দেখা যাচ্ছে যে আমাদের এখানে একজন সফটওয়্যার ডেভেলপার যে বেতন পাচ্ছে, তার চাইতে অন্তত বা টোটাল টিমটা যে বেতন পাচ্ছে বা কোম্পানির টোটাল রেভিনিউর একটা সিংহভাগ কিন্তু সে নিয়ে যাচ্ছে, 2-3 জন নিয়ে যাচ্ছে শুধুমাত্র অল্প 2-3 জন মানুষ। তো আমি সেটাই বলছি যে তাহলে কোথায় এটা প্রবলেম? সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা নিজেদেরকে একটা ভালো স্টুডেন্ট হিসেবে তৈরি করতে চাই, কিন্তু ভালো কর্মী হিসেবে তৈরি করতে চাই না। এবং বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি অনেক বিশ্ববিদ্যালয়ে, আমি প্রাইভেট, পাবলিক, সব ধরনের স্পেশালাইজড সব ধরনের বিশ্ববিদ্যালয়ে আমাকে ডাকে, সেখানে আমি যাই, গেস্ট স্পিকার হিসেবে যাই, কখনো ট্রেনার হিসেবে যাই, সবার একটাই কথা, আমাদের ছেলেমেয়েদের সিজিপিএ ভালো হতে হবে। কেন জানি বাবা মারও একই কথা, যে সবাই কিন্তু রেজাল্টটাকে দেখেন, অর্থাৎ আমি ভালো ছাত্র তৈরি করতে চাই। আমার সেটা কথা, একটা ভালো ছাত্র পাশ করে কি ভালো সে ছাত্র থাকবে, নাকি আমার একজন ভালো কর্মী দরকার? এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের টপ টু বটম সবার কিন্তু এটা কথা বলতে হবে। আমি ইউজিসির সাথে কয়েকটা মিটিং করেছি, আদার্স স্যারের সাথে, মান্নান স্যারের সাথে, সবার কিন্তু একটা কথা হচ্ছে ওনার গতের বাইরে আসতে পারছেন না। সবাই কেউ কিন্তু সবাই বুঝছে ব্যাপারটা, দেখছেন প্রচুর রাউন্ড টেবিল হচ্ছে, অনেক রাউন্ড টেবিলে অনেক কথা হচ্ছে, হ্যাঁ আমরা সবাই জিনিসটা অ্যাড্রেস করছি, কিন্তু কেউ আগিয়ে আসছে না। এখন কথা হচ্ছে কে আগিয়ে আসবে, এটা কার কাজ? একটা জিনিস সবাই, এই জন্য যারা ভিউয়ার, যদি ইয়াং ভিউয়ার যারা থাকবে, যারা সদ্য গ্র্যাজুয়েট হচ্ছে বা গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট করেছে, তাদের জন্য কথা, এটার দায়িত্ব আমার, জামিল, জামাল বা অন্য কারো না, এটার দায়িত্ব সম্পূর্ণ তোমার,
সেটা এটা এটা সরকার করে দিবে না, অনেকেই সরকারকে বলে যে সরকার করে, এটা সরকার করবে না। সরকার, আমি সবাইকে এক খুব স্পষ্টত বলি, সরকারের কাজ হচ্ছে মার্জিনাল মানুষগুলোকে হেল্প করা, অর্থাৎ যারা লেখাপড়া জানে না, যারা গ্রামে থাকে কৃষক, তাদের জন্য কাজ করা। সরকারের কথা হচ্ছে যে সে যেটা রোডঘাট করবে, আমাদেরকে আমাদেরকে সার্ভিস দিবে, আমরা রোড পার হয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে আসবো, সেই জায়গাটা আমাকে করবে, ট্রেন করবে, বাস করবে, প্লেন করবে। সরকার কিন্তু সবাইকে নিয়ে দেখতে পারে না, যে কারণে আমরা যেটা বলছি যে এটা কাজ কিন্তু তোমার নিজের, সেটা হচ্ছে তোমাকে নিজেই চিন্তা করা, আমি কি একজন একাডেমিকলি সাউন্ড একটা স্টুডেন্ট হব নাকি আমি একজন ভালো দক্ষ কর্মী হব। একদম স্ল্যাশ না দিয়ে একটা প্যারালাল, আই মিন একটা ব্যালেন্সড লাইফ, অর্থাৎ আপনার সিজিপি, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যেমন লাগবে, পাশাপাশি আপনাকেই চিন্তা করতে হবে যে আমার এমপ্লয়াবিলিটি স্কিলসটা কেমন। রাইট, এক্স্যাক্টলি, মার্কেট যেটা যাচ্ছে সেটা আমার, সেখানে ঢোকার জন্য অবশ্যই আপনার গ্র্যাজুয়েশন, অবশ্যই আপনার সিজিপি, একাডেমিক লাইফ তো লাগবেই, পাশাপাশি আপনার এমপ্লয়াবিলিটি স্কিলসটা আপনাকে আপনাকে রেডি করতে হবে, ট্রেনিং যেগুলো দরকার। কিছুদিন আগে আমি যে প্রোগ্রামগুলো করি, একজন এইচআর, হেড অফ এইচআরকে ডেকেছিলাম, আমি বলছি ঠিক আছে আমি একজনকে নিতে চাই এখান থেকে, বাট আমার দুটো স্কিলস লাগবে, নাম্বার ওয়ান ভালো ইংরেজি জানা থাকবে, নাম্বার টু এক্সেলে ভালো হতে হবে। কে আছো হাত তো টাইগার, এইভাবেই উনি বলেছেন, কিন্তু দুঃখজনক সেখানে একটি হাতও ওঠেনি যে বলতে পারে যে আমি এক্সেলে মাস্টার। হয়তো সে ইংলিশে ভালো, ইংলিশে ভালো, হ্যাঁ, কিন্তু সে এক্সেল পারে না, এক্সেল পারে না, এটা হয়ে গেছে প্রবলেম। সো যেহেতু এই যে গ্যাপটা, আমার মনে হয় গ্যাপটা মেইন গ্যাপ এমপ্লয়ার এমপ্লয়ার, আমি আমি সেটাই বলছি। এখন কোন ছেলেটা ইংলিশে ভালো, হয়তো সে দেখা যাচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে পড়ে এসছে, অথবা এখানে সে কন্টিনিউ ইংলিশেই পড়ালেখা করছে, সে যখন ইংলিশে পড়ালেখা করছে সে ভাবছে তো এক্সেল তো আমার জানা দরকার নেই। আবার যে ছেলেটা বিজনেসে পড়ছে সে হয়তো দেখা গেল যে সে এক্সেল, ওয়ার্ড এগুলো পারে, কিন্তু সে মনে করছে যে আমার তো ইংলিশ জানা দরকার নেই। এক্স্যাক্টলি, এই যে আমার, কিন্তু এটা এটা তো তার নিজেকে বের করে নিতে হবে যে আমি আসলে কি, ওই যে আমি আমি একটা বলতে চাচ্ছি, সবাইকে বলেছি যে মানে আগে থেকে মার্কেট জানতে হবে, মার্কেটে স্টাডি করতে হবে যে আমি কি চাই। আমি যদি আমি সেই বিডি জবস যখন শুরু হয়েছে, আমি নামটা বললাম এই কারণে যে বাংলাদেশে এটা পথিকৃত প্রথম দিকের, এবং এখনও হয়তো বিডি জব সেক্টর যায়, কারণ তখন তাদের সাথে আমি কাজ করতাম। তখন থেকে আজকে 17-18 মনে হয় হয়ে গেছে বছর, আমি কি কোনোদিন বিডি জব খুলে দেখেছি যে ওই ক্যাটাগরিতে কোনো চাকরি নাই? জিরো, কখনোই না। অর্থাৎ আমি যখন একটা একটা পোর্টাল, আমি যদি জব পোর্টাল খুলি, দেখা যাবে যে এত সংখ্যক জব আছে। এটা হচ্ছে শুধু যারা পাবলিশ করে, আর আনপাবলিশ জব তো প্রচুর আছে, প্রচুর আনপাবলিশ জব আছে। সো মার্কেটে কিন্তু চাকরির কোনো অভাবই নাই, এবং বাংলাদেশি ইকোনমি কিন্তু অনেক স্ট্রং হচ্ছে, এবং আসলে কিন্তু আমাদের যেটা হচ্ছে দক্ষ লোক পাচ্ছি না, কারণ ছাত্রছাত্রীদের যেটা হচ্ছে যে যারা পড়াচ্ছেন সবার প্রতি আমি রেসপেক্ট রেখে বলছি। এবং আরেকটা কথা আমি অবশ্যই এখানে বলবো যে কোনো একবারে স্ল্যাশ না করে আমি একাডেমিকলিও আমার একটা পজিশন থাকতে হবে, কিন্তু ওই একাডেমিক করতে যে আমি অন্য কিছু শিখতে পারবো না বা শিখতে হবে না, এই সিদ্ধান্ত নেওয়া যাবে না। অর্থাৎ এটাকে ব্যালেন্স করতে হবে, একবারে ব্যালেন্স করতে হবে যে আমার সিজিপি একটা স্ট্যান্ডার্ড সিজিপি থাকবে, এবং কিন্তু তার পাশাপাশি আমাকে বুঝতে হবে যে আমাকে আরও এফোর্ট দিয়ে আমাকে এই জিনিসগুলো শিখতে হবে, আমাকে বিভিন্ন দক্ষতা, আমাকে, আমি যদি ইংরেজিতে দুর্বল হয় আমার আমাকে ইংরেজি শিখতে হবে, আমি যদি এক্সেল কম্পিউটিংয়ে দুর্বল আমাকে এটা শিখতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো আমাকে শিখতে হবে, এবং এটা কখনোই এখন আর সেই সময়টা নাই যে আমি লেখাপড়া পাস করবো এরপর আমার এমপ্লয়ার আমাকে শেখাবে, সেটা নাই। এই জন্যই কিন্তু এই গ্যাপটা তৈরি হচ্ছে মূলত। সো এখানে আমার মনে হয় যে ইউনিভার্সিটিরা কাজ করতে পারে, বাট আমার মনে হয় যে সবচেয়ে বড় কাজ করবে কারা, তোমরা। এক্স্যাক্টলি, তাদেরকে। So thank you very much, thank you for coming, thank you for watching.